তো হ্যালো ভাই ব্রাদার্স, কি হালচাল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো মার্ভেলের থর লাভ এন্ড থান্ডার মুভিটি নিয়ে, যে মুভিটিতে কি ছিল, কেমন ছিল, পজিটিভ নেগেটিভ দিক সব কিছু নিয়ে। আর হ্যাঁ, যদি আপনি মুভিটি না দেখে থাকেন তবে অবশ্যই বড় একটি স্পয়লার ওয়ার্নিং থাকলো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। থর র্যাগনারক দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে একটি সিরিয়াস স্টোরি লাইনকে কতটুকু ফানি এবং বিউটিফুল ওয়েতে দেখানো সম্ভব হতে পারে তার ডিরেক্টর টাইকা ওয়াইটিটি ভালোভাবেই জানে। থর লাভ অ্যান্ড থান্ডার মুভিটির ক্ষেত্রে তার বিপরীত নয়, বরং এই মুভিটিতে ডিরেক্টর টাইকা ওয়াইটিটি আরও এক ধাপ এগিয়েছিল। মুভি শুরু হয় ভিলেন গর ও তার মেয়ের কাহিনী দিয়ে। তার পুরো প্ল্যানেট শুকিয়ে যায়, তার মেয়ে সহ সবাই মারা যায়, কিন্তু তার শ্রদ্ধা অটল ছিল তাদের দেবতাদের প্রতি। একদিন মরুভূমিতে দ্য সান গড, যে প্রকাশের দেবতা, সে গড়ের আস্থার অসম্মান করায় তার ঘৃণা চলে আসে তাদের গর্জদের উপর থেকে। এরপর দ্য সান গড যখন তাকে মারার জন্য উঠে পড়ে লাগে, তখন গড় তার পাশে পড়ে নেক্রোসর্ড দিয়ে দ্য সান গডকে মেরে হয়ে যায় গড় দ্য গড বুঝছে। এখন কমিক্সের কথা বললে কমিক্সে এই কাহিনী কিছুটা ডিফারেন্ট। সেখানে গড়ের কোনো মেয়ে থাকে না, সেখানে আগার নামে একটি ছেলে ও প্রেগনেন্ট ওয়াইফ এরা যারা মারা যায়। তখনই তার বিশ্বাস উঠে যায় তাদের গডস এর উপর থেকে, যারা তাদের ভক্তদের রক্ষা করতে পারে না, শুধু নিজেদের কথা ভাবে। এতে কাবিলার ধার্মিক কিছু লোকজনেরা তাকে কাবিলা থেকে বের করে দেয়। সেই পথে একদিন গড আকাশে দ্য গড অফ সিম্বিয়র নল এবং একজন গোল্ডেন আর্মর গডের ফাইট দেখতে পায়। নল অনেক বেশি পাওয়ারফুল ছিল, বিভিন্ন সিম্বিয়র যেমন ভেনম, কার্নেজ সবাই নলের একটি অংশ মাত্র। নেক্রোসর্ডকে নালি বানিয়েছিল তার ছায়া থেকে, যার মধ্যে দেবতাদের মারার শক্তি আছে। এখন গোল্ডেন গড ও নালের ফাইটে উভয় ঘায়াল হওয়ায় মাটিতে পড়ে যাওয়ার পর গোল্ডেন গড গড়ের কাছে সাহায্য চাওয়ায় সে রাগে তার পাশে পড়া নেক্রোসর্ড হাতে নিয়ে বলে, আমাদের যখন তোমার সাহায্যের দরকার ছিল তখন তোমরা কোথায় ছিলে? তখনই সে গডটিকে মেরে ফেলে এবং হয়ে যায় গড দ্য গড বুচার। তো আমরা ট্রেলার দেখে যা ভেবেছিলাম মুভিটিও ঠিক তাই ডেলিভার করে আমাদের কাছে। ফুল অফ কমেডি, কালারফুল ব্যাকগ্রাউন্ড, হ্যাপি হ্যাপি ভাইবস। কিন্তু প্রবলেম তো এইখানেই, মুভিটি ক্যারেক্টার ডেভেলপমেন্টে কম, কমেডির উপর বেশি ফোকাস করে না। মানে অলমোস্ট সব ডায়লগকে থর একটি করে জোক ক্র্যাক করতে দেখা যাবে, যাতে করে মুভির সিরিয়াসনেসটাই নষ্ট হয়ে যায়। তাছাড়াও আরও বললে মুভির রান টাইম অনেক কম ছিল, যার জন্য স্টোরি লাইন সেট আপ কিছুই হয়ে ওঠেনি। ইভেন কমিক্সে থরের মোস্ট ডেঞ্জারাস ভিলেন গর, তাকে প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়নি। সঠিক পটেন্সিয়ালে ব্যবহার করতে না পারে গড়ের মতো বড় ভিলেন বিগ থ্রেট বলে মনেই হয়নি। এখন সোর্সের মধ্যে জানা যায় যে থর লাভ অ্যান্ড থান্ডার মুভিটির ডিরেক্টর কার্ড 4 ঘন্টা লম্বা ছিল, যাকে পরে কাট করে দিয়েছে মার্ভেল। এত বদনাম করে তার মানে এনার্জি কিছুই ভালো ছিল না। অ্যাক্টরদের পারফরমেন্স একদম ব্রিলিয়েন্ট ছিল, সে ক্রিস হ্যামসওয়ার্থের থর হোক, নাটালি পোর্টম্যানের জেন ফস্টার হোক, আর না হলে ক্রিস্টেন বেলের গড়, তারা নিজেদের 100% দিয়েছেন। স্পেশালি ক্রিস্টেন বেলের গড থেকে সেই আমেরিকান সাইকো মুভির ভাইবস আসছিল, যা দেখতে সত্যি অসাম ছিল। তাছাড়া মুভির বিজিএম, মুভির অ্যাকশন ভালোই ছিল। আর জোকসের কথা বললে থরের কিছু জোকস অবশ্যই ওয়ার্ক করে। আর যদি এত কিছু কাট করা না হতো তবে হয়তো আমরা যেমনটি চেয়েছিলাম মুভিটি তেমন হলেও হতে পারত। তো গড যখন প্রথম নেক্রোসর্ড হাতে তুলে নেয় তখন নোটিস করলে হয়তো বুঝবেন গড একটি এন্টিটির কাছে যাওয়ার রাস্তা দেখতে পায় স্ট্রম বেকারের সাহায্যে বাইফ্রস্টের পাওয়ার ইউজ করে। এখন কমিক বুকসে এই বিংয়ের নাম হলো ইন্টারনেটি, যা অনেক বেশি পাওয়ারফুল এন্টিটি, যা মাল্টিভার্স হওয়ার আগে থেকেও এক্সিস্ট করে, যার মধ্যে পুরো একটি ইউনিভার্স আছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাকে জানাতে পারেন, ইন্টারনেটি অরিজিন নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও আনব। এখন মুভিতে ইন্টারনেটই জাস্ট সেন্টার অফ দ্য ইউনিভার্সে এক্সিস্ট করে, ইন্টারনেটের কাছে যে পৌঁছাবে তার যে কোনো একটি ইচ্ছা পূরণ করবে। ইন্টারনেটই এমন একটি বিং যে পারে একসাথে সব গডকে শেষ করতে, তাই নেক্রোসর্ড গডকে সর্বপ্রথমে ওই রাস্তায় দেখায়। এখন গডকে এই রাস্তা দেখানোর পেছনে অন্য কেউ থাকতে পারে, না আমি তো কিছু বলছি না। এনিওয়ে শেষ ফাইটে নেক্রোসর্ড ধ্বংস হয়ে গেলেও গড় ইন্টারনেটই পর্যন্ত ঠিকই পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে গড়ের মাইন্ড ফ্রি হয়ে যায়, তো সে তার মেয়ে লাভকে আবার ফেরত চেয়ে নেয়। অন্যদিকে জেন ফস্টার প্রপার অ্যাসগার্ডিয়ানের মতো গোল্ডেন ডাস্ট হয়ে হারিয়ে যায় এবং গড় নেক্রোসর্ডের প্রভাবেই মারা যায়। এখন আমরা থর এবং গড়ের মেয়ের ভালো একটি বর্নিং দেখতে পাই, সাথেই আমরা লাভকে তার পাওয়ার এবং স্ট্রং ব্রেকার দুটোকে ইউজ করে দেখি, যা অনেক বড় বিষয়। এখন মার্ভেল কমিক্সে খুঁজলে লাভ নামে কোনো ক্যারেক্টার না থাকলেও মিস্ট্রেস লাভ নামের একটি ক্যারেক্টার এক্সিস্ট করে, যার পাওয়ার হলো যে কোনো বিংয়ের ইমোশন কন্ট্রোল করার পাওয়ার ইউনিভার্সাল স্কেলে। সে যে কোনো ফর্মে অ্যাপিয়ার হতে পারে, কিন্তু গড়ের মেয়ের পাওয়ার অনুযায়ী তার মিস্ট্রেস লাভ হওয়ার সম্ভাবনা একটু কম।
তবে মুভিতে আপনি একটু নোটিশ করে দেখতে পারবেন, জীবিত হওয়ার পর লাভের ছায়া ইন্টারনেটের মতো একটি মেয়েকে দেখা যায়। এই বাচ্চার ছায়াকে মার্বেল কমিক্সের সিঙ্গুলারিটি নামের ক্যারেক্টারের সাথে বেশ মিলে যায়। এখন সিঙ্গুলারিটি মার্বেল কমিক্সের অনেক পাওয়ারফুল একটি ক্যারেক্টার, যার অরিজিন জানতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে। তাই শুধু এতটুকুই বললাম যে এই ক্যারেক্টারটি এতটুকুই পাওয়ারফুল যে সে নিজের ভেতরে একটি পকেট ডাইমেনশন নিয়ে ঘুরে বেড়ায়, যাকে এক্সপ্যান্ড করে সে যে কাউকে প্রোটেক্ট করতে পারে। তাছাড়াও টেলিপ্যাথিক ট্র্যাকিং, টাইম ট্রাভেল, সব অনেক পাওয়ার আছে তার মধ্যে। মূলত এই ক্যারেক্টারটি মার্বেল সিক্রেট ওয়ার্সে অ্যাপিয়ার হয়েছিল। আর এমসিওর ফিউচার প্রজেক্ট যেহেতু সিক্রেট ওয়ার্স, তাই বলা যেতে পারে এই বাচ্চাটিকে নিয়ে ইন ফিউচার অবশ্যই বড় কোনো প্ল্যান আছে মার্বেলের। মুভিতে লাভের ক্যারেক্টারটি যে প্লে করেছেন সে ক্রিস হ্যামসওয়ার্থের অ্যাকচুয়াল মেয়ে ইন্ডিয়ান রোজ হ্যামসওয়ার্থ। আর এটা হয়তো জানেন, থরের বাচ্চা রোলে তার ছেলে ত্রিশান হ্যামসওয়ার্থ প্লে করেছিল। তাছাড়াও তার আরেক ছেলেরও ক্যামিয়া ছিল থর লাভ অ্যান্ড থান্ডার মুভিটিতে। তো বলা যেতে পারে হলিউড ও নেপোটিজম চলে। মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জিউস এখনো মারা যায়নি, শুধু ঘায়াল ছিল। সে রেগে আছে কারণ লোকেরা এখন আর গর্সদের হেল্প চায় না, তারা আকাশের দিকে তাকিয়ে শুধু সুপার হিরোদেরই খোঁজে। তো গর্সদের ভয় সবার মনে দেওয়ার জন্য সে তার ছেলে হারকিউলিস, যা প্লে করেছেন ব্রেড গোল্ডস্টাইন, তাকে মিশনে পাঠিয়ে দেয়। আর সেখানে মিড ক্রেডিট সিন শেষ হয়ে যায়। এখন মার্বেল কমিক্সে থর আর হারকিউলিসের ফার্স্ট ফাইট হয়েছিল 1965 ওয়েন টাইটানস ক্লাশ এই এডিশনে। তারা প্রায় তাদের ক্ষমতা দেখাতে ফাইটে নেমে যায়, কিন্তু হারকিউলিস অবশ্য সে অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টারই ছিল। হয়তো এমসিওতেও ঠিক এমনটাই হলেও হতে পারে। সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জেন ফস্টার তার আফটার লাইফে হাইমডালের সাথে দেখা হয়। তখন আমরা জানতে পারি হাইমডাল চোখ এখনও সব কিছু দেখতে পায়, কারণ সে জেন ফস্টারকে ধন্যবাদ জানায় তার ছেলের সাহায্য করার জন্য, এবং সে জেনকে ভাল হালাতে স্বাগত জানায়। এখন কমিক বুকসে ভ্যালহালা অ্যাস্ট্রাল ডাইমেনশন অবস্থিত অ্যাজ গার্ডিয়ানদের হ্যাভেন বলে ধরতে পারে। তো এই পোস্ট ক্রেডিট সিনে কনফার্ম করে যে জেন কেন গোল্ডেন ডাস্টে পরিণত হয়েছে। মার্বেল এমন একটি স্কেল তৈরি করেছে নিজেদের যে নো এক্সপেকটেশনসের মধ্যে অনেক বেশি এক্সপেকটেশনস থেকে যায়। তো থর লাভ অ্যান্ড থান্ডার মার্বেল একটি অ্যাভারেজ মুভি ছিল বলা যেতে পারে। আমাদের পার্সোনাল রেটিং 6.5, আপনি কত দিবেন জানাবেন কিন্তু। আর মুভিটির এইচডি ব্লুরে আসার পর আমরা ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন করব, তখন হিডেন ডিটেলস আর ইস্টার এগ বের করা যাবে। এখন সময় হলো ভিডিওটি দিয়ে লাইক করার। আমরা জানি আমরা একটু লেট ছিলাম ভিডিওটি আনতে, এবং কোয়ালিটি কিছুটা খারাপ হয়তো সাউন্ডের, বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করার চেষ্টা করব। যদি আমার ডিটেলসে কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশনে প্রেস করে আমাদের নার্ড ফ্যামিলির অংশ হয়ে যান। তো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।